হ্যালো, আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার পিঠা, ঝাল পিঠা। যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা আমি করেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, পিঠাটা অনেক সুন্দর হয়েছে, আর এটা হচ্ছে ঝাল অ্যান্ড টক দুটোই আছে। তো এই পিঠাটা টোটালি আমার রেসিপি, আমি কোথাও দেখি নেই। এটা আসলে ঝাল চাপড়ি করে, তো এরকম সাদা পিঠা করে, চাটনি দিয়ে খায় বা ভর্তা দিয়ে খায়। আমার এটা আসলে এই রেসিপিটা করতে এর আগে আমি একদিন এমনিই করেছিলাম, খুব মজা লাগছে। যারা আর কি ঝাল পছন্দ করেন, বাচ্চাদের জন্য তো না, বাচ্চাদের জন্য আপনার ইচ্ছা করলে চিকেন দিয়ে করতে পারেন, ঝাল কম দিয়ে। কিন্তু পিঠাটা খুবই মজার আর খুব ইয়ামি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, দেখবেন। এখানে 2 কাপ রাইস ফ্লাওয়ার, আর এই যে এখানে আছে একটা ছোট্ট পেঁয়াজ কুচি, আমি লাল পেঁয়াজটা নিয়েছি। এখানে পেঁয়াজ পাতা, কিছু কাঁচামরিচ, আর এখানে আছে এই যে অরিগানো বলে, এটা অরিগানো। তো অরিগানোটা হচ্ছে আমাদের দেশের হলো ইয়ের মতো, জৈনের টেস্টটা, যেটা জৈনের পাতা আর কি। আর এখানে সিলান্ট্রো, ধনিয়া পাতা, আর এই হচ্ছে কিছু আদা কুচি। এগুলো সব এখন আমি এই রাইস ফ্লাওয়ারের সাথে মিক্স করব। এখন সামান্য একটু লবণ দিব, লবণটা আসলে যার যার পরিমাণ মতো। আর এখানে এখন সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি, যেগুলো কাটা আছে সব দিয়ে। আর এখানে আমি একটু একটু মজা করার জন্য, একটা ফ্লেভার, ঝাল স্পাইসি ফ্লেভারের জন্য, এটা হচ্ছে একটা ঝাল নুডল স্যুপের প্যাকেট, যেটার মধ্যে অনেক ফ্লেভার, খুব স্পাইসি। এটা আমাদের দেশে একটা নাগামরিচের যে ফ্লেভারটা সেটা আছে, আমার কাছে খুব ভালো লাগে, এটাও একটু দিলাম। এটা আসলে একটা ঝাল পিঠা, তো এটার ঝাল ফ্লেভারটা আসলেই মজা লাগবে। এখানে আমি একটু কুসুম গরম পানি, যেটা সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে মিক্স করতে হবে, এটাকে মিশ্রণটা আরও একটু পানি দিয়ে আস্তে আস্তে করে করতে হবে, যেন উপকরণগুলো সব ভালো মতো মিক্স হয়। এখানে আরেকটু আমি পানি দিচ্ছি, অল্প অল্প করে পানি দিলেই বুঝতে পারবেন গোলাটা কি পরিমাণ ঠিক রাখতে হবে, এটা আরো পানি লাগবে। এই যে গোলাটা ঠিক এরকম পাতলা হবে, কারণ এটা একটা খোলা পিঠাই, কিন্তু এটা আসলে এত টেস্টি একটা পিঠা, যারা অনেক ঝাল পছন্দ করেন তাদের কাছে তো এটা আসলে খুবই মজার। কারণ এটাতে কাঁচামরিচ আরও দিব আমি, কিছু কাঁচামরিচ কেটে, আর টক চাটনির সাথে এই পিঠাটা হবে। আমি এই পিঠাটা আগে আপনাদেরকে মিষ্টি করে খাওয়াইছি, এখন সরি খাওয়াইনি, আপনাদেরকে দেখাইছি। তা এখন আপনাদেরকে দেখাবো সেটা ঝাল করে, যারা খুব ঝাল পাগল তাদের জন্য তো এই পিঠাটা অনেক ইয়ামি। তো সাথেই থাকুন, দেখুন কীভাবে তৈরি করছি। এগুলোকে এখন ব্লেন্ড করে নিব, আর আমি এই যে জলপাইটাকে সেদ্ধ করার পরে আমি এটাকে মেস্ট করে নিয়েছি, তা আগে আমি ওই ভর্তার জন্য রেডি করতেছি তাদের সাথে। এখন যাবে এই যে আমার থানকুনি পাতাগুলি, এর ভিতরে দিয়ে দিচ্ছি থানকুনি, পুদিনা পাতা, ধনিয়া পাতা সবই আছে এর মধ্যে। আর এই যে টকটা, এই টকটাও দিয়ে দিব। সামান্য একটু পানি দিব, কারণ এটা পানিটা না দিলে এটা একটু ঘন হয়ে যাবে, তো আমি একটু পাতলা করবো আর কি। এখন এটাকে ব্লেন্ড করে নেব। যে হয়ে গেল আমার দুটো ভর্তাই একদম খুব সুস্বাদু। এই যে দেখো, এটা চাটনি, টক চাটনি, আর এটা হচ্ছে আমার কালিজিরার ভর্তা। এই যে আমার খোলাটা পুরো রেডি, এখন দেখুন এটা খুব ঝাল টাইপের পিঠা হবে। তো এটা ঝাল এবং টক সবই থাকবে এর মধ্যে। কারা কারা কোন অঞ্চলে এই পিঠাটা খাইছেন, এভাবে আমরা চাপটি বানাই এরকম করে,
চাপড়ি করে ঝাল চাপড়ি বা অনেকে ডিম পিঠা তৈরি করে একটু ডিম দিয়ে এর মধ্যে, কিন্তু প্রণালীটা অনেকটা সেমই কিন্তু এটা একটু ভিন্ন টাইপের হবে। যেরকম এটা আপনি চাটনি আলাদা দিয়ে আর খেতে হবে না, এটার আমি মাঝখানে যে একটু করে টক চাটনিটা দিয়ে দিচ্ছি, কারণ তাহলে এটা কোথাও ক্যারি করতে সুবিধা। যেরকম অনেকেই এটা হয়তো কোথাও নিয়ে গেলেন, বাইরে কোথাও খেলাম, তাহলে আর এইভাবে করলে খুব মজা হয়। এই যে এটা টোটালি আমার একটা রেসিপি, আমার আইডিয়া। আমি একটু এরকম চটপটা ঝাল টাইপের খাবার খুব ভালো লাগে মাঝে মধ্যে। তো এই যে পিঠাটা দেখুন, এখন এটা ঢেকে দিচ্ছি, এটা হোক। পিঠাগুলো একদম চাটনির সাথে একদম কি সুন্দর ইজিলি তোলা যাচ্ছে। এটা অবশ্য গরম গরম খেতে অনেক টেস্টি। একদম পারফেক্টলি এটা হাতে গরম লাগতেছে একটু, কিন্তু কিছু করার নেই। আরেকটা দিব, বেশি পড়ে গেছে। এটা খুব দ্রুতই করতে হয়, কারণ নাহলে পিঠাগুলো খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যায়। এটা হচ্ছে জলপাইয়ের চাটনিটা, খেতে একদম খুবই ইয়ামি লাগবে। টক ঝাল, যারা ঝাল লাভার ওদের জন্য তো এটা খুবই মজার।